মেট্রো রেল ইন্টার্নশিপের জন্য আবেদনপত্র আহ্বান করেছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমডিসিএল। ছয় মাস মেয়াদের এই ইন্টার্নশিপে আবেদন করতে পারেন এপিয়ার্ড বা ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও। উচ্চশিক্ষায় পড়ুয়া শিক্ষার্থীদের সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার নীতিমালা 2023-এর গেজেট অনুযায়ী শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ইন্টার্নশিপের সময় প্রতি মাসে 10,000 টাকা ভাতা পাবেন শিক্ষার্থীরা। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা বা সুবিধা প্রদান করা হবে না প্রার্থীদের। ইন্টার্নশিপ নীতিমালা 2023 অনুযায়ী সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে ইন্টার্নরা পাবেন সনদ। তবে এই সনদ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী কিংবা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার কিংবা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অথবা অ্যাপিয়ার্ড বা ফলাফলে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে। তবে প্রার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর সমমান ডিগ্রি অর্জনের 2 বছরের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। আবেদনকারী অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগদাতার অনাপত্তি সনদ দাখিল করতে হবে। আবেদন প্রক্রিয়াটি কিভাবে করা যায়? প্রথমে আগ্রহী প্রার্থীদের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এই আবেদনপত্র পূরণের পর দরকারি কাগজপত্র সহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রশাসনিক ভবন লেভেল 5 এমআরটি লাইন এমআরটি লাইন 6 ডিপো সোনারগাঁও জনপথ রোড সেক্টর 15-16 দিয়াবাড়ি উত্তরা ঢাকা 1230 বরাবর পাঠাতে হবে এই আবেদন। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।